বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের সফররত প্রতিনিধি দলের সদস্যরা। রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যাননের নেতৃত্বে প্রায় পৌনে এক ঘণ্টা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে কথা বলেছেন তারা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়েছে বলে জানান মহাসচিব। তবে এ নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। মূলত তার আলোচনার মধ্যে ছিল যে আমাদের রোহিঙ্গা ইস্যু এবং দ্বিতীয়টি ছিল বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি। এই বিষয়ের উপর বিষয়গুলোর উপরে বিশদ আলোচনা হয়েছে এবং আমরা মনে করি যে এটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। এদিকে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের কারণে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে 8ই নভেম্বর সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। তবে নতুন করে 11ই নভেম্বর অনুমতি চেয়েছে দলটি। নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে এসব জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। আমরা আমাদের 8ই নভেম্বরের কর্মসূচি পিছিয়েছি। 11ই নভেম্বর শনিবার সোহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরবর্তী সময়ের আবেদন বিবেচনা করা হবে বলে ডিএমপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান এই নেতা। সম্মেলনের যাতে কোনো বিঘ্ন না ঘটে। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।